মানে ভাবো মানে একটা হ্যারাসমেন্টেরও লেভেল থাকা দরকার। মানে আমাদের বেরোতে হবে, ক্যাব বলা হয়ে গেছে। টাটা টাটা। মোটামুটি 7 মাস আমরা কলকাতায় থেকে গেছিলাম। দরজাটা খালি খুললাম, এখনো কিন্তু একটাও লাইট জ্বালিনি। 2 ইঞ্চি মতন ধুলো হয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। এই জাস্ট আমাদের চা খাওয়া কমপ্লিট হলো, আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। মনটা এত খারাপ লাগছে, আড়াই মাস কলকাতায় থেকে গেলাম, আজকে আমাদের পুনে ফিরে যাওয়া। তো যাই হোক, কাজের জায়গায় ফিরে তো যেতেই হবে, মন যতই খারাপ লাগুক না কেন। আর তোমরাও নিশ্চয়ই নোটিস করেছো, পুজোর সময় মানে অক্টোবরে যখন আমরা কলকাতায় আসলাম, তারপরে পুনে যখন ব্যাক করছিলাম, প্রত্যেকবারই কিছু না কিছু রিজনে আমরা কলকাতায় এসেছিলাম। কিন্তু এবারে সেরকম কোনো ফিক্সড ডেট নেই যে কলকাতায় আমরা কবে আবার আসবো, কিন্তু কলকাতা সবসময় আমার এখানে থাকে, মাঝে মাঝে আবার চলে আসবো হয়তো। আর মামুনি মা সবাইকে বলে রেখেছি সবাই যাবে, তো এরকমই কিছু প্ল্যান করে যাচ্ছি। তো কালকে রাত্রিবেলা মোটামুটি সমস্ত প্যাকিং করাই আছে, আজকে একটু টুকটাক খাওয়ার জিনিস কয়েকটা আছে, সেগুলো গুছিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। সৌমি বলছিল যে আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা প্যাকিংটা কিন্তু অনেকদিন ধরে করছি, সেই কারণে লাস্ট মোমেন্টে লোড নিতে হয়নি এবার। তো আমাদের প্ল্যান ছিল আজকে 11:30 সময় বেরোবো, কারণ আমাদের স্কেডিউল ফ্লাইট ছিল দুপুর 2টার সময়। কিন্তু আমরা যাচ্ছি আর ফ্লাইট ডিলে হবে না, এটা তো হতেই পারে না। আমি লাস্ট কয়েকদিন ধরে ফলো আপ করছিলাম, দেখছিলাম মানে অ্যাভারেজ ফ্লাইটটা 2 ঘন্টা ডিলে করেই, আর আমরা যাচ্ছি মানে স্পেশালি আজকে 3.5 ঘন্টা লেট, মানে 5:30 সময় ফ্লাইট ছাড়বে। তো একদিকে ভালোই হয়েছে, খেয়ে দিয়ে একদম বেরোবো, কোনো চিন্তা নেই। কালকে বিকেল অবধি একরকম প্ল্যান ছিল, সন্ধ্যাবেলা যখন মেলটা আসলো ফ্লাইট ডিলেড, তখন তো আর কি প্ল্যান চেঞ্জ হয়ে গেল। মা ডিসাইড করে ফেললো কি আজকে লাঞ্চে বানাবে, যদিও আজকে বৃহস্পতিবার নিরামিষ, তাও খেয়ে দিয়ে যেতে পারবো। এটাতে আমরা একরকম নিশ্চিন্তি, মা আরও বেশি করে নিশ্চিন্তি, খালি বলে যাচ্ছিল যে ব্রেকফাস্ট করে যাবি, দুপুরবেলা কী খাবি না খাবি। কারণ ঠিক আছে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, স্পাইস জেট দায়িত্ব নিয়ে নিয়েছে তোমার। দেখো বোঝকা বেঁধে 2 প্যাকেট মুড়ি নিয়ে যাচ্ছি, এই স্বর্ণভূমি মুড়িটা খেতে এত টেস্টি। না পুনেতেও মুড়ি পাওয়া যায় ঠিক কথা, কিন্তু এরকম টেস্ট হয় না কিন্তু, তাই না? আমাদের মনে হয় এরকমটা। তো এবারে 2 প্যাকেট নেওয়ারই আর কি জায়গা হয়েছে। তো এই 2 প্যাকেট মুড়ি আর টুকটাক মামুনি একটা স্পেশাল জিনিস কেটে দেবে, কি তোমরা গেস করতে পারো? আর কি বলতো, আমাদের সন্ধ্যাবেলা কিন্তু মুড়িটা বেশ খাওয়াও হয় না, মুড়ি দিয়ে চা খেতে ভালোই লাগে। আমি একটু সকাল সকাল বেরোলাম মা বাবার জন্য এই দিন দুয়েকের মতো বাজার করে দিয়ে যাবো। এমনিতে তো বাবা রোজই বাজারে বেরোয়, মানে বাজারে না বেরোলে চলে না, কিন্তু যেহেতু প্রেশারটা এখন ফ্লাকচুয়েট করছে, আমরা বলেছি এই সপ্তাহটা আর বেরিয়েও না। তো সেই নিয়েও অশান্তি চলছে যে আমি একদম সুস্থ আছি, তোরা কেন বেরোতে দিচ্ছিস না। যাই হোক, এই সপ্তাহের মতো একটু মাছ একটু সবজি কিনে দিয়ে যাবো আর কি। বাড়ির একদম সামনেই বাজার, মাও বেরিয়ে করে নিতে পারে, বাট স্টিল সবজি নেওয়া হয়ে গেছে, এবার মাছটা নিয়ে নেবো। মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়ে নিয়েছি, 2-3 দিন তো আরামসে চলে যাবে। না আজকে যখন হাতে সময় আছে, তো ভাবলাম মামুনি বলেছিল আদা সয়াবিন দিয়ে চাউমিনটা খাবে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো ভাবলাম যে এই ব্রেকফাস্টটাই বানাই। আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, সয়াবিন এখানে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর আদাও কেটে নিয়েছি। এই চাউমিনটা খেতে সত্যি খুব ভালো লাগে, আদা কাঁচা লঙ্কার গোলমরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা ফ্রাই হয়ে যাক, তারপরে আমি চাউমিনটা অ্যাড করে দেবো। ব্রেকফাস্ট করতে করতেই জামাইবাবু এসেছিলো, আর তোমরা সবাই জানো জামাইবাবু হচ্ছে যে ক্যামেরার সাই, তাই তোমাদের সামনে জামাইবাবুকে আনা হয় না, তাও তোমরা কিছু কিছু গ্লিমস দেখে নিয়েছো অলরেডি। তো যেহেতু জামাইবাবু অফিসে বেরিয়ে যাচ্ছে, এরপর আর আসতে পারবে না, তাই দেখা সাক্ষাৎ করে গেলো, গল্প করার সময় কারোরই ছিল না, কিন্তু দেখাটা হয়ে গেল। হয়েছিল তো এই আজকে আমাদের সাথে পুনে যাচ্ছে। অ্যাকচুয়ালি মামুনিদেরকে একবার ট্রাই করানো হলো, কিন্তু মামুনিরা খুব একটা কমফোর্টেবল নয় এইসব মেশিনে রান্না বানানোর জন্য, তাই জন্য বললেন এখানে পরে পরে নষ্ট হবে, তো পুনেতে নিয়ে চলে যাই। তারপরে এখানে তো আমি দেখা যাক কি কি বানানো যেতে পারে, অনেক কিছুই কিন্তু বানানো যায়, কিন্তু এয়ার ফ্রায়ারে অনেক রান্নাই হচ্ছে। এটাকে আমরা আগার বল প্যাকেজ এন্ড মুভার্স দিয়ে শিপ করে নেবো পুনেতে, তো আজকে নিতে আসবে ওরা আর কি। ওরা প্যাকিং ট্যাকিং করে নিয়ে যাবে, কতদিন সময় লাগবে? 7 থেকে 10 দিন বলছে, মার্চের ফার্স্ট উইকে পৌঁছে যাবে একদম। আজকে মামুনিদেরকে বললাম যে আমরা একটুখানি তাড়াতাড়ি খাচ্ছি, 2 বাজে, মামুনিরা তোমরাও খেয়ে নাও একসাথে আজকে খাওয়া হোক। তো খুব মিস করবো আমরা, মামুনিদেরও মনটা খারাপ লাগছে, আমাদেরও লাগছে, এবার এত মনটা খারাপ লাগছে বলার না। না না, আবার দেখা হবে একদম খুব তাড়াতাড়ি। না বাবাও বলছিল যে কবে যাব পুনে, আমরা চলে এসো, শরীরটা ঠিক হয়ে গেলেই চলে এসো, প্রেশারটা জাস্ট এখন নরমাল করার দরকার। আজকে একদম সিম্পল মেনু, থোর বড়ি ভাজা আর ঝিঙে পোস্ত, এখানে আছে মুগের ডাল, তার সাথে আছে লেবু। আজকে বৃহস্পতিবার, তোমাদের সকালেই বলছিলাম নিরামিষ খানা।
তাড়াতাড়ি করে রেডি হইনি, সোয়া তিনটে নাগাদ বেরোবো, রেডি হয়ে নিচে যাবো, সবার সাথে একটুখানি আড্ডা দেবো। রেডি হচ্ছি, সৌরভ নিচ থেকে এসে বললো যে আমাদের ফ্লাইট আরও ডিলে। কটার সময় ছাড়বে এবার? 6:20। মানে ভাবো, মানে একটা হ্যারাসমেন্টেরও লেভেল থাকা দরকার, স্পাইস জেটের এই অবস্থা, মানে লোকাল ট্রেনের থেকেও অধম। তো যাই হোক, রেডি তো হয়ে গেছি, আমি জাস্ট জিন্সটা খুলে একটা প্লাজো পরে নিয়ে পরে নিলাম, একটুখানি কমফোর্টেবলি বসি, তারপর 3:30 নাগাদ আবার রেডি হব। না, নয় নয় করে আজকের দিনটা মোটামুটি আমরা কলকাতাতেই কাটিয়ে গেলাম, এরকম বলা যেতেই পারে। দুটোই ফ্লাইট ছিল, সেটা ডিলে হয়ে 5:30, তারপরে 6:30। ঠিক আছে, আমাদের সন্ধ্যেকালীন আড্ডাটা বসেনি, তো কী হয়েছে, আজকে দুপুরের আড্ডাটা কিন্তু আমরা জমিয়ে দিয়েছিলাম, দিদিও চলে এসেছিলো, খাওয়া দাওয়ার পর সবাই মিলে আড্ডা দেওয়া হলো। একদম, এবার আমাদের বেরোতে হবে, ক্যাব বলা হয়ে গেছে, আর এই কাজটা আমি সবসময় করে থাকি, যাওয়ার সময় সবাইকে টাটা বলো। কিছুদিন তোমরা আবার এদেরকে দেখতে পাবে না ব্লগে, সবাই মিস করবে। আবার খুব তাড়াতাড়ি দেখতে পাবে না গো, সবাইকে তাড়াতাড়ি আবার দেখতে পাবে। মামুনিদের বলে দিয়েছি যে চলে আসবে পুনেতে, দিদিদেরকেও বলেছি, কিন্তু অর্ণব যেহেতু এখন কলেজে পড়ছে, হোস্টেলে যাচ্ছে, বুঝতেই পারছো একটা এদিক ওদিক টানার পরে থাকি, তো সেটা নিয়ে যতদিনে সেটেলড হয়ে যাবে তারপরে দিদিরাও পুনেতে আসবে, মা বাবা তো যাবেই এর মধ্যে। বাবাকেও বলছি একদম সাবধানে থাকার জন্য বারবার, সৌমিও বলছে যে মায়ের কথা শুনে চলো, যেটা আর কি হয়ে থাকে। তো চলো, ক্যাব এসে যাবে, মোটামুটি 5 মিনিট, 4:20 বেরিয়েছে, 6:20 আমাদের ফ্লাইট, 2 ঘন্টা ঠিকই আছে, এটাই এখান থেকে 15-20 মিনিট লাগে। তো চলো টাটা, না না 8 ঘন্টার উপর লাগে না, বেলগুড়িয়া এক্সপ্রেস ওয়েতেই যাবো, 20 মিনিটে পৌঁছে। দিদিও একটুখানি বয়ে দিচ্ছে লাগেজ। টাটা। এটা ছাড়া চলবে না, আরে এমন একটা টাইম হয়েছে, এখন বেজে 5:20, চা না হলে চলে না, আমাদের চেক ইন থেকেই সমস্ত কিছু হয়ে গেছে, আজকে একদম ফাঁকা দেখলাম এয়ারপোর্ট, খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমরা একটা চা নিয়ে বসে গেছি। তবে এটা কিন্তু নর্মাল চা নয়, মশালা চাই, খুব ভালো বানিয়েছে, খেয়ে দেখো। ভালো বানিয়েছে, তোমরা হয়তো অনেকেই জানবে এই নিউজটা, অমর্ত্য সেনকে নিয়ে কী একটা গণ্ডগোল হয়েছে বিশ্বভারতীর জমি সংক্রান্ত ব্যাপারে, তো নিউজেও আমি পড়ছিলাম। তো আইরনিক্যালি আজকে আমরা যখন এয়ারপোর্টে চেকিংয়ে যাচ্ছি, তখন দেখলাম উনিও হুইল চেয়ারে আসছেন, তারপর আমি আমার নিউজটা দেখলাম যে উনি এখন আমেরিকা যাচ্ছেন, ভালো লাগলো, আমি সেরকম কোনো একটা সেলিব্রিটিকে দেখতে পেলে ভালোই লাগে এয়ারপোর্টে। তো চা টা খেয়ে আমরা এবার যাচ্ছি আমাদের বোর্ডিং গেটে, 103 নম্বর গেট। তো আমরা পুনেতে ল্যান্ড করে গেছি, আর এখন ওলার পিক আপ পয়েন্টে এসে ওয়েট করছি। অ্যাকচুয়ালি এখন বেজে গেছে 9:45, আমাদের ফ্লাইট ছেড়েছে 6:40 হবে, আজকে তো সত্যি কথা ম্যাসিভ টাইম নিয়ে নিল আছে, অলমোস্ট 2 hours 50 minutes, যেটাকে নর্মালি 2 ঘন্টা 20-25 মিনিটে পৌঁছে দেয়। আর এখন আবার আপনি এয়ারপোর্টে এসে দেখলাম ওলা পিক আপ পয়েন্টটা অন্যদিকে করে দিয়েছে, মানে অনেকটা হেঁটে হেঁটে আসতে হবে, পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা, যদিও ওলা পেয়ে গেছি, এখন জাস্ট গাড়িটা আসার অপেক্ষা।
পুনেতে ম্যাক্সিমাম ক্যাবই না সিএনজির হয়, সেই কারণে লাগেজ নিয়ে যাওয়া ভীষণ ডিফিকাল্ট। বাট এর দেখলাম এখানে উপরে ক্যারিয়ার আছে, খুব ভালো এটা। চলো কটা বেজেছে, 10:40। প্রায় আড়াই মাস পরে আবার নিজেদের ফ্ল্যাটে ঢুকবো, কি যে অবস্থায় আছে সেটা দেখার জন্য মানে সৌমি আমি দুজনেই এত মুখিয়ে আছি, একদমই তাই। কতটা লেয়ার পড়েছে ধুলোর, কাল থেকে আবার শুরু হবে মোছামুছি। চলো, দরজাটা খালি খুললাম, এখনো কিন্তু একটাও লাইট জ্বালিনি। আসো, কি বুঝছো? ঠিকই আছে, অলমোস্ট 3 মাস পর বাড়ি ফিরছি। বাড়ির অবস্থা কীরকম হতে পারে প্রিভিয়াসলি আমাদের এক্সপিরিয়েন্স আছে, তো আমি তো এবারে অনেক রকম প্রিকশন নিয়ে গেছিলাম। এই দেখো, একদম চাপা টাপা মুড়ে দিয়ে গিয়েছিলাম সোফায়, আর কি সব জায়গায় এই 2 ইঞ্চি মতন ধুলো হয়েছে, ঠিক আছে, যেটা কিনা ম্যানেজ হয়ে যাবে। তো এইগুলোকে সব ঠিকঠাক করতে হবে, অনেক কাজ। সৌরভ, তুমি ফ্রিজ খুলে আর কি দেখছো, খাওয়া দাওয়ার নেই। না, ফ্রিজটাকে আমি হলিডে মোডে দিয়ে গেছিলাম, দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যা দেখে মনে হচ্ছে ঠিকই আছে, জিনিসগুলো কিছু নষ্ট হয়নি, ফ্রিজটা এখনো চলছে, তো নট আ প্রবলেম। না, আমরা না আগে থেকে ঠিক করেছিলাম যে এবারে ফ্রিজ বন্ধ করে যাব না, হলিডে মোডে দিয়ে যাব। ভালো আছে না? হুম হুম, চলো ফ্রেশ হই আগে। সৌমি ফ্রেশ হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা না আছে কিছু খাবার বানিয়েও আনিনি, কারণ কতটা লেট হবে বুঝতে পারছিলাম না, মাকে কি বানিয়ে দিতে বলবো। তো সেই কারণে আস্তে আস্তে আমরা আলু পেঁয়াজ এই সমস্ত ডিম টিম কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করা হলো। তো আমরা এসে পৌঁছানোর আগেই জিনিসগুলো এসে পৌঁছে গেছে, তো নিচে সিকিউরিটি কেবিনে রেখে যেতে বলেছি, তো ওরা রেখে দিয়েছে, আমি জাস্ট গিয়ে কালেক্ট করে নেব। ঘরের কন্ডিশনগুলো তোমাদেরকে হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি, এই রুমটা আপাতত এরকমই কন্ডিশন। আর লাস্ট দিন মাসি কাজ করার আগেই আমি চেয়ারগুলোকে এইভাবে তুলে দিয়েছিলাম যাতে ভালো করে ফ্লোরটা ক্লিন হয়। আজকে মনে হচ্ছে না সুটকেসগুলো আর এদিক ওদিক করা যাবে বলে, তো কিচেনের অবস্থা এইরকম, বাসন টাসনগুলো এখানে এরকমভাবেই রেখে গেছিলাম, আর সাধের টি কর্নার ধুলো তো জমেছে বটেই। ঠিক আছে চলো, এই যে সুইগি থেকে কয়েকটা জিনিস আনিয়েছিলাম, আজকে রাত্রিবেলার জন্য কিছু একটা তো বানাতে হবেই। অ্যাকচুয়ালি মামুনি বলেছিল বানিয়ে দেবে, কিন্তু আমি না ভাবতে পারিনি যে এতটা লেট হবে। মামুনি রুটি বানিয়ে দিয়েছে, আমি ঠিক আছে রুটিটা বানিয়ে দাও, আমি গিয়ে কিছু একটু বানিয়ে নেবো, কিন্তু এখন 11টা বেজে গেছে। যদি মামুনিও জানতো বা আমিও যদি বুঝতাম, তাহলে মামুনিকে বলতাম কিছু একটু করে দাও। ঠিক আছে চলো, আমি হানিয়ে নিয়েছি সব কিছু, আজকে ঝপাঝপ খাবো, শুয়ে পড়বো, আজকে আর কিছুই করবো না, এরকমই ব্যাপার। ফ্রেশ হয়ে নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ ফার্স্ট, এই যে এনাকে আগে যথাস্থানে বসিয়ে দিই। ইনি অনেকদিন পর বাড়ি ফিরলেন। এই মোমেন্টে এর থেকে বেটার কিছু আর মাথায় আসলো না। পেঁয়াজ আলু ধনে পাতা কেটে নিয়েছে, দুটো ডিম দিয়ে ভালো করে একটুখানি ভুর্জি বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আনানোর ছিল কিন্তু কাঁচা লঙ্কা পেলাম না, তো অল্প একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করে বানিয়ে নিই, তাহলে একটুখানি ঝালঝাল হবে, ভালো লাগবে খেতে। আর মামুনি তো সুন্দরভাবে দেখো এখানে রুটি বানিয়ে দিয়েছে, ফয়েলে মুড়ে দিয়েছে, এই যে এটা জাস্ট গরম করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সত্যি বলতে প্রচুর কাজ আছে যেগুলো আস্তে ধীরে হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে করলে সব কাজই ঠিকঠাক করে হয়ে যাবে। সৌমির যেরকম টেনশন ছিল যে ঘর কীরকম থাকবে আড়াই মাস পর সেটা গিয়ে দেখবো তাড়াহুড়ো করে, আমার একটা টেনশন আছে যে গাড়িটা কীরকম আছে, স্কুটারটা কীরকম আছে সেটা দেখার জন্য। বাট আজকে না শরীরটা আর দিচ্ছে না, আজকে আমি দেখতে যাচ্ছি না নিচে গিয়ে পার্কিংয়ে, আজকে খেয়ে দিয়ে জাস্ট ঘুমাবো। অ্যাকচুয়ালি আমার যেহেতু সর্দি হয়েছিল না, সেই জন্য ফ্লাইটে ট্রাভেল করার ফলে কানে খুব ব্যথা হয়েছে, তো ভালো লাগছে না আজকে আর কিছু করতে, সব কিছু এরকমই থাকবে। জাস্ট সৌমি রান্নাটা চাপালো, রান্নাটা কমপ্লিট হলে খেয়ে দিয়ে ঘুম। এই যে ডিনার নিয়ে চলে এসেছি, আর আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।